প্রকৃতির নিয়মে প্রত্যেকই একদিন একদিনে পৃথিবী ছেড়ে চলে যেতে হয় এটা কিন্তু খুবই স্বাভাবিক কিন্তু রোগে আক্রান্ত হয়ে অসময় মারা যাওয়াটা একদমই স্বাভাবিক না আর এই মৃত্যু যদি টিভি রোগের জন্য হয় তাহলে সেটা খুবই দুর্ভাগ্যে এবং একদমই কাম্য নয় তাই আজ আমরা আলোচনা করব টিভি রোগ ধরা পড়ার পর থেকে চিকিৎসা চলাকালীন বিভিন্ন সময় টিভি রোগী কেন মারা যান নমস্কার আমি সুমিত রায় আপনাদের স্বাগত জানাই এই চ্যানেলে এই চ্যানেলে চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে সঠিক ধাঁ দেওয়ার চেষ্টা করছি কিমি মারা যাওয়ার অন্যতম প্রধান কারণ এই রোগ দিইতে ধরা পড়া আসলে হয় কি জল কাশি কম বেশি আমাদের সকলেরই হয় আবার সেরেও যায় কিন্তু না সারলে যে কপরিকে করতে হয় এটা আমরা অনেকেই জানি না বা জানলেও করতে চাই না তা বাদে আমাদের মধ্যে তো অনেকেই আবার ডাক্তার না দেখিয়ে ওষুধের দোকান থেকে রোগের কথা বলে ওষুধ খেয়ে থাকি যার ফলে অনেক ক্ষেত্রে চিকিৎসা সঠিকভাবে হয় না এছাড়া কিছু কিছু প্রাইভেট ডাক্তার সপ্তাহ তার বেশি দিন জ্বরকাশি থাকলে তার ক পরীক্ষা না করিয়ে প্রথমে অ্যান্টিবায়োটিক্স ব্যবহার করেন অনেকে তো আবার নিজের এলাকার কোয়াক ডাক্তার দেখান যারা রোগ সারানোর জন্য অধিকাংশ ক্ষেত্রেই স্টেরয়েড ব্যবহার করেন এই স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক্স রুগীর প্রাথমিকভাবে কাশি কমালেও বাস্তবে কিন্তু রুগীর কাশি কমে না যদি তার টিভি রোগ সংক্রমিত হয়ে থাকে সোজা কথায় স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক্স কপকে বসিয়ে দেয় তাই রুগী যদি স্টেরয়েড আর অ্যান্টিবায়োটিক্স খাওয়ার পর কপ পরীক্ষা করতে যায় তখন সে ঠিক মতো কফই তুলতে পারে না আর ফুসফুসের কফের বদলে থুতুর নমুনা জমা দিলে টিভিও ধরা পড়ে না তাই সব কিছুর জন্য রুগীর টিভি রোগ অনেক পরে ধরা পড়ে এবং চিকিৎসাও দেরিতে শুরু হয় যার ফলে রুগীর শরীরের প্রচুর অবনতি ঘটে এবং এদের মধ্যে কেউ কেউ সে বেশ মারা যান টিভি ধরা পড়লেও সঠিক সময় স্বাস্থ্যকেন্দ্রে কিছু কিছু রুগীর ওষুধ চালু করতে পারে না কারণ অনেক সময় রুগী তার কফ পরীক্ষা নমুনা জমা করলেও রিপোর্ট আসেন না যার ফলে রুগীর টিভি ধরা পড়লেও তিনি জানতেই পারেন না যে তারই রোগ হয়েছে এছাড়া স্বাস্থ্যকেন্দ্র রুগীর সাথে যোগাযোগ করে তার রোগের কথা জানানোর পরও কেউ কেউ নানা অজুহাতে টিভি চিকিৎসা দেরি করে শুরু করেন যার ফলে দেরি করে চিকিৎসা শুরু কখনো কখনো রুগীর মৃত্যু ডেকে নিয়ে আসে যে কোনো রোগ সারানোর জন্য প্রয়োজন নিয়মিত পুরো মেয়াদের চিকিৎসা যাই টিভি রোগের জন্য অত্যন্ত জরুরি কিন্তু বাস্তবে দেখা যায় কেউ কেউ নিয়মিত সঠিক সময় ওষুধ খান না মাঝে মধ্যে ইচ্ছাকৃতভাবে ওষুধ খাওয়া থেকে বিরত থাকেন যার ফলে রোগ না সেরে উল্টে বাড়তে থাকে সাধারণত দেখা যায় টিভি চিকিৎসা শুরু দুই থেকে তিন মাস পরে রুগী অনেকটা সুস্থ বোধ করেন যার ফলে কয়েকজন রুগী মনে করেন যে তিনি সুস্থ হয়ে গেছেন আর চিকিৎসা নেওয়ার কোনো প্রয়োজন নেই যার ফলে তার চিকিৎসা অসম্পূর্ণ থেকে যায় ও কিছুদিন পর আবারও যখন তারই রোগ ধরা পড়ে তখন অনেকটাই দেরি হয়ে যায় ও রুগীকে তখন আর বাঁচানো যায় না নেশা করা এমনিতেই খারাপ আর সেটা যদি টিভি রুগীর চিকিৎসা নেওয়ার সময় করে তখন তা রুগীর জন্য মারাত্মক ক্ষতিকারক দেখুন আমাদের সমাজে কম বেশি অনেকেই নেশা করেন আর এই নেশা করে নিজের শরীরে ক্ষতি করে টিভি রোগী আক্রান্ত হওয়ার সংখ্যাটা কিন্তু যথেষ্ট তবে হ্যাঁ তাদের মধ্যে বেশিরভাগই রোগ ধরা পড়ার পর নেশা করা পুরোপুরি বন্ধ করে দেয় কিন্তু কয়েকজন রুগী এমন আছেন যাদের বারবার নেশা করতে বারণ করলো তারা শোনেন না নেশা করে যান নেশা করতে করতে তাদের শরীর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তখন কোনো ওষুধ কোনো চিকিৎসা তাদের আর বাঁচাতে পারে না কারোর যদি সুগার এইচআইবি ক্যান্সার অন্য কোনো রোগ থাকে এবং সেটি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তারা ওষুধ খেয়ে গেলেও কিন্তু টিভি রোগ সারতে চায় না যার ফলে রুগী ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যায় টিভি সম্পর্কে সমাজে সঠিক ধারণা না থাকলেও আছে প্রচুর ভুল ধারণা ও কুসংস্কার যার ফলে রুগী ও রুগীর পরিবার সেই ভুল ধারণাকে সঠিক ভেবে চিকিৎসা না নিয়ে ঝাড়পুক তুকতাকের মাধ্যমে রোগ সারাতে চায় যা রুগীর জন্য আত্মহত্যার সমান হয়ে থাকে এছাড়া সমাজের অবহেলা দারিদ্রতা অপুষ্টি রুগীর মৃত্যুর জন্য সমানভাবে দায়ী আশা করি টিভি রুগী কেন মারা যায় তা আপনাদের বোঝাতে পেরেছি আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সুমিত রায় চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে আপনাদের সঠিক তথ্য পৌঁছে দেওয়ার জন্য ভিডিও বানাচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনে অল বাটনটি প্রেস করে দেবেন এর ফলে আমি যখনই একটি নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে ঠিক আপনার মোবাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ